হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর একদিন পরে আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা মায়াপুর যাব ঘুরতে। তো সারাদিন কী করলাম না করলাম, মায়াপুরে কোথায় কোথায় ঘুরলাম সেইটারই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কল্যাণী ব্রিজের তলায় দাঁড়িয়ে রয়েছি। আমি আর তোমাদের দাদাভাই যাব, আর আমার দাদাভাই এসেছে ছাড়তে, আমাদেরকে আমরা ওয়েট করছি। তোমার দাদাভাইয়ের বন্ধু নামে তাদের একটা ফ্যামিলি যাবে। এটার মধ্যে ইয়ে আছে, শ্বাস আছে আছে। তো এই দেখো, গাড়ি ছেড়ে দিয়েছে। তোমরা ওখান থেকে, আমি আর ভিডিও করতে পারিনি, তো মাঝখানে একবারে দাঁড়িয়েছিলাম, তোমরা দেখলে। আমরা সবাই ডাবের জল কিনলাম, আর বাচ্চাদের জন্য কিছু চিপস কেনা হয়েছিল। আর আমি আর তোমার দাদা ভাইয়ের বন্ধুর ভাই মানে দিদি ভাই, তো আমরা দুজন খেলাম চিপস। রাস্তায় দেখলাম এগুলো হচ্ছে বেশ শুকনো দাওয়া, এগুলো হচ্ছে তোমাদের গামছা। এবার দেখে কিন্তু চট করে বোঝা যাবে না যে এগুলো গামছা। তো এইটা মোস্ট প্রপারলি, এটা জায়গাটা হচ্ছে ফুলিয়া বা শান্তিপুরে জায়গাটা হয়তো দাঁড়িয়েছিলাম আমরা, জ্যাম ছিল রাস্তায়। তো গামছাগুলো এত রং বেরঙের ছিল না, আমার খুব পছন্দ হচ্ছিলো গামছাগুলো, দারুণ দেখতে। আর এই দেখো, এটা হচ্ছে এন্ট্রান্স পথ, আমরা জাস্ট গাড়িটা নিয়ে ঢুকছি। আর এখানে যারা দূর দূর থেকে আসে তারা যদি থাকতে চাও, তো সেই ব্যবস্থাও এখানে আছে। নন এসি, এসি, যে যেরকম ঘর রেন্টে নিতে চাও সেই ব্যবস্থাও আছে। তো এখানে ঢুকে, আমরা ঢুকেছিলাম 1:30-2 নাগাদ, হয়তো আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই। তো ঢুকেই আমরা খুব খিদে পেয়েছিলো, তো প্রথমেই খেতে গেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে খাবার জায়গাটা, সামনে একটা এত বড় একটা গাছ রয়েছে, সেখানে অনেক হনুমান ছিল, প্লাস এরকম লাইটগুলো জ্বলছিল। আশা করি রাত্রেবেলা যখন লাইটগুলো ধরবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। আর এখানে অনেকে প্রসাদের জন্য নিয়ে যাওয়া, প্রসাদের জন্য অনেকে গজা নিয়ে যায়, সেটা হচ্ছে 60 টাকা করে প্যাকেট করা রয়েছে। তো গাড়ি পার্কিং কোথায় কোন দিকে আছে ডাইরেকশন। আর এটা হচ্ছে সেই খাবারের জায়গাটা যেখানে আমরা খেয়েছিলাম। এখানে এক একটা কাউন্টার আলাদা আছে, কেক, স্ন্যাক্সের, তারপরে থালি সিস্টেম আছে, ড্রিঙ্কের জন্য, আইসক্রিমের জন্য। তো আমরা বেসিক্যালি একটা থালি সিস্টেমেই নিয়েছিলাম, আমরা ছিলাম 7 জন। তো এটা হচ্ছে আমাদের থালি, 3টে সবজি ছিল, ডাল ছিল, ভেজ ডাল ছিল, ভাত ছিল, স্যালাড ছিল, একটা করে মিষ্টি ছিল। মানে ভাতে কোয়ান্টিটি যথেষ্ট, মানে একজন একজনে এনাফ পেট ভরে যাবে। আর খাবারের টেস্টটা তেমনই সুন্দর ছিল। আর এই যে আমাদের খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাইরে একটুখানি ঘুরে দেখবো কোথায় কী আছে।
তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে এই পাশে একটা মাঠ ছিল, তো মাঠে একটুখানি বসার জন্য আসলাম। অনেকক্ষণ হেঁটেছি, বসেছিলাম, অনেকটা ট্রাভেল করে এসেছি, তো ভাবলাম খাওয়া দাওয়ার পর একটু বসে আসি। আর ওই যে দেখছো হলুদ রঙের টি শার্ট পরা বাচ্চাটা আসছে, তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বাবুদা, তার ছেলে এবং তার মেয়ে। আর পাশেই দিদিভাই মানে বাবুদার ওয়াইফ, তারা বসে রয়েছে। ছেলে মেয়ে দুজনে খুবই মিষ্টি, খুবই ভালো, মানে সবাই, তারা সবাই খুব ভালো। বাবুদাও খুব ভালো, দিদিও খুব ভালো, আর দাদের ছেলে মেয়ে দুজনেও খুব ভালো। তো কাউকে সাথী পাচ্ছিল না, একা একা খেলছিল, তো আমি বললাম তুই খেল, আমি তাহলে একটু ভিডিও করে নিই। তখন তো এই নিজের মতন করে একটুখানি খেলে নিচ্ছিল, খুব বোর হচ্ছিল। আর এগুলো হচ্ছে কটেজ, ওখানে যারা নিত্য সেবা করে বা সেখানে থাকতে চায়, দুই একদিন থাকতে চায়, তারা রুম রেন্টে নেয়। এর চারিদিকে অনেকগুলো, তো এই যে লাইনটা দেখছো আমার বাঁ দিকে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার লাইন। তখন প্রায় 3:30 বাজে, প্রচণ্ড লাইন ছিল, তাই আমরা তখন না ঢুকে একটু ঘুরতে গেছিলাম এদিকে ওদিকে। তো ঘুরতে ঘুরতে দেখি এখানে একটা গীতা মেলা বলে একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তো কিছু গীতার কথা শুনে নিলাম। দেখো গান্ধী বলেছিলেন যে কোনো কিছু করার প্রয়োজন নাই, আপনি ছট পুজো একটি গীতা যে কোনো একটা পৃষ্ঠা উল্টান, আপনি প্রথম যে পৃষ্ঠাটা পাবেন সেই পৃষ্ঠায় আপনার সমাধান খুঁজে পাবেন। এই হলো গীতার মহত্ব। আপনি গীতাকে ছট পুজো উল্টি দেখুন, যেটা পাবেন সেটাই আপনার জীবনের সমস্যাকে সমাধান করে দেবে।
আপনাকে কাজ দাঁড়ই দ্বারগ্রস্ত হবে না, কথা হবে না। এবার এই জন্যই প্রত্যেকটি মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত গীতা থেকে, আর কীর্তন করা উচিত হরে কৃষ্ণ মহাভক্ত। চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে যে কাজ করো না কেন সেখানেই থাকো, কেউ কৃষিকাজ, কেউ চাকরি, কেউ ব্যবসা, যে যা কিছু করছো না কেন তাই করুন, শুধু ভগবানকে যুক্ত করে করুন। আপনার মায়েরা রান্না করছেন, কিসের জন্য রান্না করেন? হরে কৃষ্ণ। আপনারা যখন রান্না করেন কার জন্য রান্না করেন? আপনার মনোভাব কি থাকে? আমি রান্না করছি, এই রান্না দিয়ে আমার পুত্র, আমার স্বামী, আমার এদেরকে খাওয়াবে, ঠিক না? কিন্তু আপনি যদি সেই মনোভাবটা চেঞ্জ করুন, আপনি যদি ভাবেন আপনি রান্না করছেন ভগবানের জন্য। কি সুন্দর ফুল গাছ এই তো, তুই যেটা নিয়েছিস লাগিয়েছিস চলো এবার তোমাকে। তো এখানে কিছুটা ফটোশ্যুট করেছি আমরা সবাই মিলে, বাবুদার পুর ফ্যামিলি, আমি, তোমার দাদা ভাই, বাপাই দা, তো সবাই মিলে কিছু ফটো তোলার পর কিছু খুনসুটি হচ্ছিল এখানে। তারপরে আমরা গেছিলাম হচ্ছে মন্দিরে, কিন্তু মন্দিরের কোনো ফুটেজ আমি তুলতে পারিনি, কারণ হচ্ছে মন্দিরে ঢোকার আগে মোবাইল ফোন জমা দিয়ে দিতে হয়, চেকিং চলে। আর এখানে না একটা বাচ্চা বেশ কিউ সবার কাছে যাচ্ছিল, সবাই বেশ ধরছিল, আবার টুক করে বাবা মার কাছে, মার কাছে চলে যাচ্ছিলো। তো আমি কিছু দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, বাচ্চাটা খুব কিউট লাগছিলো। আচ্ছা, মন্দিরে তো কিছু তুলতে পারিনি, যেহেতু মোবাইল ফোন জমা দিতে হয়, হাতে জুতো জমা দিতে হয়, তারপরে ভাত পাত হয়ে তারপর মন্দিরে ঢোকা। মন্দিরটা বেশ ভালো লাগলো। এই দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, তখন প্রায় 7টা হয়তো বাজে, আমি ঠিক দেখিনি, 6টা কি 7টা এরকমই বাজে হয়তো। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা সবাই গাড়িতে উঠে বাড়ির জন্য রওনা দেব। তো এইটুকুই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবের সাথে। টাটা।